এই রাজপ্রাসাদে এখন থেকে থাকব শুধু আমি। রতন, তোমার কাছে মোমো ছিল, তুমি আমাকে বলনি কেন? আমার আর মোমোর কথা পরে বলছি, আগে বলো কি হয়েছে। Yes. Can I talk to Miss Officer? She's not in the office now. I have to give her a message. একটা বিষয় বুঝতে পারছি না, রাসেল হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল? রাতুল, হ্যাঁ, আমার চলে যাওয়ার কথা শুনে তোমার খারাপ লাগছে না? এখন কিছু বলতে পারছি না, সিক্রেসি মেইনটেইন করতে হচ্ছে। শীঘ্রই প্রেস এবং ইলেকট্রনিক মিডিয়াতে একটা নিউজ যাবে, বাহানা চৌধুরী নিউজ। তখন ডিটেকে বসাটা আমাদের জন্য টাফ হয়ে যাবে, খুবই সমস্যা হবে। সেলফ ডিফেন্সের জন্য আমরা বাহানার হাজব্যান্ড রাকিবের একটা স্টেটমেন্ট কালেক্ট করেছি, যেটা সম্পূর্ণ বাহানার বিরুদ্ধে। এটাকে যদি আমরা মিডিয়াতে প্রচার করে দেই, তাহলে খুনের দায় দায়িত্ব সব কিছু অন্য কারো কাঁধে গিয়ে পড়বে, কিংবা কিলারকে প্রধান আসামি মনে করা হবে। কেউ ভাববেই না যে এর পেছনে অন্য কেউ আছে, অথবা পুরো ঘটনাটাকে একটা নিছক ডাকাতির ঘটনা, মানে ডাকাতি করতে গিয়ে খুন হয়েছে এমন বিষয় ধরে নেন। আরে সিলভির কেস পুলিশ পর্যন্ত কেন যাবে? তার আগে সিলভি শোনো, সিলভির ডেড বডি যদি পুলিশ পায়, পুলিশ এটা ধরে নেবে যেটা হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের ইন্টারনাল ক্ল্যাশ, বিকজ সিলভি এদেশে এমনিতেই ইলিগাল। সিলভি পাসপোর্টের ছদ্মনাম, এই নাম বাংলাদেশে কোথাও খুঁজে পাওয়া যাবে না। রাকিবের লাশ যদি পুলিশ পায় তখন ওই স্টেটমেন্টের পর পুলিশ এটা ধরে নেবে যে অহনার সঙ্গে রাকিবের সম্পর্ক ভালো যাচ্ছিল, সো অহনাই খুন করেছে। সবকিছুই বুঝতে পারছি। ভাগাভাগিটা কিভাবে হবে? আমার কিন্তু ওই বাড়িটা চাই, ওই রাজপ্রাসাদটা শুধুই আমার। আমি উঠবো এখন। ঐশী, তুমি কি হোটেলে যাচ্ছ নাকি ওই রাজপ্রাসাদ? এখনো ঠিক করিনি। আমি কতদিন হোটেলে ওই প্রাসাদে যাওয়াটা আমার ঠিক হবে না। চেহারাটা এখনো রাখি। ওকে, চল। Yep. আমার তো ওই বাড়িতে থাকতে কোনো অসুবিধা নেই, কারণ কাগজপত্রে আমি তো ওই ফ্যামিলির আছি। তুমি কিন্তু এখনো বলবে না তোমার ভাইয়ের নামটা কি? বলছি বলছি, এত অস্থির হওয়ার কিছু নেই। শুধু এটুকু জেনে রাখো, চেহারাটা প্লাস্টিক সার্জারির অবদান। তো মনমরা হয়ে বসে আছিস কেন? যে স্কলারশিপের জন্য এত ট্রাই করেছিস, আর এখন যখন স্কোপ এসছে তখন যেতে তো হবেই, তাই না? দিদি কি অবস্থা দেখে কিভাবে যায়? শুধু দিদি না, তোমরা সবাই কি অবস্থায় আছো? সবাই পালিয়ে বেড়াচ্ছ। আমি এতটা স্বার্থপর হতে পারবো না ভাইয়া। তুই এখানে থেকে কি করবি বল সারা? হ্যাঁ, বরং তুই যদি কানাডাতে শিফট হস তাহলে আমরা হয়তো অনেক অনেক বেশি টেনশন মুক্ত হব। এটা ভাববো যে তুই ওখানে সেফ আছিস। দিদির সাথে দেখা না করে চলে যাব। আমাদের চারপাশে এখন অনেক বিপদ, কে কিভাবে ফলো করছে আমরা কিচ্ছু জানি না। তুই যদি এখন দিদির সাথে দেখা করতে যাস তাহলে কোনো একটা বিপদ যদি হয় আমার মনে তুই চলে যা। দিদিকে নিয়ে ভাবিস না, আমি আছি, রাসেল আছে, she will be fine. দিদিকে একটা ফোন দেবে প্লিজ। হ্যাঁ দিদি, একটা দুঃসংবাদ আছে। ঠিক দুঃসংবাদ না, আসলে আমাদের স্যারের ওই স্কলারশিপটা হয়ে গেছে। হ্যাঁ কানাডাতেই। আর বোকা এখানে বসে বসে কাঁদছে যে সে যাবে না। হ্যাঁ আমি দিচ্ছি, নাও কথা বলো। হ্যালো দিদি, well Mr. Russell বলুন আপনি ফারহানাকে চেনেন কিভাবে? আপনি ফারহানাকে কিভাবে চেনেন সেটা আমি পরে বলবো, আপনি বলুন আপনি কিভাবে চেনেন। আমি তো বলবো না আমি ফারহানাকে কিভাবে চিনি, বরং আপনি যদি বলেন আপনি ফারহানাকে কিভাবে চেনেন তাহলে হয়তো আপনার উপকার আসতে পারে। দ্যাট মিনস আপনি সেই ক্রিমিনাল। আপনার ভাগ্য তো অনেক ভালো, এতদিনে আপনার জেলে থাকার কথা, কিন্তু একমাত্র ফারহানার ভালোবাসার কারণে আপনি এভাবে ঘুরে বেড়াচ্ছেন। ফারহানা আমাকে ভালোবাসে? ফারহানা আপনার ওয়াইফ, আর আপনি আমাকে জিজ্ঞেস করছেন ফারহানা আপনাকে ভালোবাসে কিনা। ওয়াও, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। এটাই আমার ব্যর্থতা, অযোগ্যতা, যে আমি ফারহানার ভালোবাসা বুঝি। এখন তো বুঝতে পারছেন, কিন্তু লাভ কোনো লাভ। ও এত ধরা ছোঁয়ার বাইরে। মানুষকে সত্যিকারে ভালোবাসুন, কাউকে ভালোবাসলে কেউ ধরা ছোঁয়ার বাইরে যেতে পারে না। ভালোবাসুন, অবশ্যই ধরতে পারবেন। আচ্ছা আপনি আমাকে সত্যি একটা কোশ্চেনের আনসার করবেন, আমাকে সত্যি আমাকে ভালোবাসেন? আপনি জানতে চেয়েছিলেন না আমি ফারহানাকে কিভাবে চিনি? ও হচ্ছে ইন্সপেক্টর ফারহানা। প্রিয়া, আমাদের এভাবে লুকিয়ে থাকলে চলবে না, আমাদের শহরে ফিরে যেতে হবে। আচ্ছা, আমরা কি পুলিশের সাহায্য নিতে পারি? না, আমরা পুলিশের সাহায্য নিতে পারি না। আর কারণ আমাদের কারো কাছে কোনো প্রমাণ নেই। অবশ্যই আছে, সিলভি হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রমাণ। এখানে সিলভির কোনো কথাই গুরুত্ব পাবে না, কারণ ও এখানে এমনি ইললিগাল। তারপর এর কি প্রমাণ আছে যে ঐশোকে হায়ার করেছিল? ঐশী তো বলবে আমরা ওকে চিনি না। তখন তাহলে এখন কি করবে? আমাদেরকে এখন প্রমাণ জোগাড় করতে হবে, আর সেটা সবচাইতে ভালো পাবে হচ্ছে সিলভি। কিভাবে? সিলভি এখন কেবলমাত্র ঐশীর কাছাকাছি যেতে পারবে। ঐশী কি করছে, কার সাথে কথা বলছে, কোথায় যাচ্ছে, সব আপডেটস আমরা পাবো সিলভির কাছ থেকে। রাকিব এখন কোথায় আছে, কেমন আছে, কি আছে, কিছু তো বলতে পারবে না। জানবো কিভাবে? জানি কেন দিদি, সিলভি তো আমাদেরকে রাকিব ভাইয়ের খবর দিতে পারবে। ওদের কনভারসেশন থেকে সব জেনে আমাদেরকে খবর দিবে। বল, ম্যাম যে বেঁচে নেই এই বিষয়টা আমাদের ওদের কাছে প্রমাণ করতে হবে। ওরা তো জানে। শুধু ওরা জানলে হবে না, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া সব জায়গায় এই খবরটা প্রচার হতে হবে। কিন্তু লাশ ছাড়া তুমি এটা প্রমাণ করবে কি করে? বলছি, I think it's a very good idea. আমরা সবাই বুঝতে পেরেছি কার কি কাজ। সো কোনো কোয়েশ্চেন আছে? মোমো দিদির কাছে থাকবে। ওকে মোমো, প্লিজ। দিদিকে আমি তোমার দায়িত্বে রেখে দেবো। যে কোনো সময় যে কোনো কারণে হোক তুমি আমাকে ফোন করবে। তোমরা যে যাই করো সাবধানে করবে। আমি আর আপন কাউকে হারাতে চাই না। দিদি, তুমি কাকে হারিয়েছো? তোমার রাকিব ভাই।